দর্শক, বাংলাদেশের হেটার্সবিহীন ইউটিউবার সবচেয়ে কম সময়ে যিনি সফলতা অর্জন করেছে তিনি হলেন প্রত্যয় হিরণ। বাংলাদেশ ইউটিউব ক্যারিয়ারে তিনিই একমাত্র সফল ব্যক্তি যিনি হেটার্সবিহীন ইউটিউব জগতে খুব অল্প সময়ে সুনাম করান। কিন্তু বর্তমানে ভিডিও ও নাটক জোয়ার প্রচারণার অভিযোগে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ ও তার সহযোগী গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, নাটকের ফাঁকে ফাঁকে আন্তর্জাতিক জোয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাত তারা। ইউটিউব ও ফেসবুকের ভিডিওতে এজেন্টের মাধ্যমে বিদেশি জোয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালাত প্রত্যয় হিরণ ও তার সহযোগীরা। ইতিমধ্যে এ নিয়ে তাদের বিরুদ্ধে বাদী হয়ে রমনা থানায় মামলা করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই পুলিশি নজরদারিতে ছিল প্রত্যয় হিরণ ও তার সহযোগীরা। পরে ওই মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাদের। এছাড়া দেশে জোয়ার এসব বিজ্ঞাপনের প্রচার চালাচ্ছে আজায়রা লিমিটেড নামের একটি ইউটিউব চ্যানেল। বর্তমানে তাদের প্রায় 4.5 মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে। জানা গেছে, ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করত আব্দুল হামিদ নামের এক ব্যক্তি। আর বিশ্বব্যাপী জোয়ার সাইট বিজ্ঞাপনের জন্য প্রতি ভিডিওর জন্য 1,10,000 করে নিত প্রত্যয় হিরণরা।